2009 থেকে 2022, ঠিক 13টা বছর, অর্থাৎ একটা যুগ। 2021-এ ঘূর্ণিঝড় আয়লার যুগান্তরে আঘাত এনেছিল ঘূর্ণিঝড় ইয়াস, আর এই ইয়াস আর একবার আয়লার স্মৃতি মনে করিয়ে দিয়েছিল উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন লাগোয়া বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের। কোটালের ওপর ঘূর্ণিঝড়ের জলোচ্ছ্বাসে মুহুর্মুহু ভেঙেছিল বাঁধ, লোনা জলে প্লাবিত হয়েছিল কৃষিজমি। 2022-এও চিত্রটা বদলায়নি, নদীতে জলস্ফীতি বাড়ায় সুন্দরবনের গোসাবায় বাঁধ ভেঙে আবারও প্লাবিত হল ছোট মোল্লাখালী গ্রাম পঞ্চায়েতের কালিদাসপুর গ্রাম। শনিবার হঠাৎই মাটির বাঁধ ভেঙে যায়, তারপর নদীর লোনা জল ঢুকতে শুরু করে। এ ঘটনা যদিও নতুন নয়, গত কয়েক বছরে সুন্দরবনের বিপদ ঘনিয়ে এসেছে মূলত তিনটি দিক থেকে: প্রাকৃতিক, বাস্তুতান্ত্রিক ও মানুষের অর্থনীতি। অবস্থানগত কারণেই প্রাকৃতিক বিপদের সম্মুখে রয়েছে সুন্দরবন। সুন্দরবন মূলত বদ্বীপ অঞ্চল, এর একটা অংশ সমুদ্রের একেবারে সামনে রয়েছে, যা মূলত সাগরের জলে সৃষ্ট বদ্বীপ। আর ভিতরের দিকে যে জায়গাগুলি রয়েছে সেগুলি নদীর জোয়ার ভাটা ও সমুদ্রের জলের মিশ্রণে তৈরি দ্বীপ। সুন্দরবনের 102টি দ্বীপের মধ্যে জনবসতি রয়েছে প্রায় 50টি দ্বীপে। দ্বীপগুলিতে এখনও ভাঙা গড়া চলছে, ফলে বিপদের ঝুঁকিও সবসময়ই বেশি। তাই এবারেও লোনা জলে প্লাবিত হওয়ার হাত থেকে বাঁচানো সম্ভব হলো না গোসাবাকে। বাঁধ ভেঙে লোনা জল ঢুকে পড়ল গ্রামের ভিতর। বাঁধ ভাঙার খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছেন গোসাবার ব্লক আধিকারিক ও সেচ দপ্তরের কর্মীরা। স্থানীয় সুন্দরবন উপকূল থানার পুলিশের পক্ষ থেকে গ্রামবাসীদের প্রতি মাইকিংও করা হচ্ছে। আয়লার পর 13টা বছর কেটে গেছে, তার মধ্যে 11 বছর রাজ্যের ক্ষমতায় রয়েছে তৃণমূল। এতদিনে সুন্দরবনের নদীবাঁধের হাল ফিরল না কেন? এখনো পর্যন্ত কেন তৈরি হলো না মজবুত বাঁধ? কেন ঘূর্ণিঝড় এলে বা নদীতে জলস্ফীতি বাড়লে এখনো বাস্তুচ্যুত হতে হবে দুর্গম এলাকার মানুষগুলোকে? বছর বদলাচ্ছে, কিন্তু এই প্রশ্নগুলো থেকেই যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।